কেমন আছো তোমরা? আশা করছি তোমরা এই ঠান্ডায় মোটামুটি জড়সড় হয়ে কেক আর কফি খাচ্ছ, আর সত্যি ভূতের গল্প শুনছো, ইউটিউবে এনজয় করছো এবং বন্ধুদেরকে শেয়ার করছো। আমি আগেও বলেছি, এখনো বলছি, তোমরা ছাড়া কিন্তু আমার আর নতুন করে কাউকে ইনভাইট করার নেই যে আমার এই শোটা তোমরা দেখো, শেয়ার করো, কারণ তোমরাই আমার সবকিছু, তোমরাই আমার বন্ধু এবং তোমরাই আমার সাপোর্টার। তোমরাই হচ্ছে সেই সাহস বা সেই শক্তি যার মাধ্যমে এই প্রায় এতগুলো এপিসোড আমি কিন্তু প্রডিউস করলাম। আমরা শুরু করেছিলাম মে মাস থেকে সত্যি ভূতের গল্প, বেশ অনেকগুলো এপিসোড আমরা করেছিলাম। যতদূর সম্ভব মে বা জুন থেকে আমরা শুরু করেছিলাম এপিসোডগুলো তৈরি করা। আমরা প্রায় এক মাসে প্রায় 32টা বা 34টা এপিসোড প্রথম তোমাদের জন্য আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করেছিলাম। ম্যাসিভ রেসপন্স পেয়েছি ফেসবুকের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে। সেই কারণে তোমাদের কাছ থেকেই এই এত ভালোবাসা পেয়ে, এত সাপোর্ট পেয়ে এই সত্যি ভূতের গল্পর এপিসোড এগিয়ে নিয়ে যাচ্ছি। আজকের যে গল্পটা, যে সত্যি ভূতের গল্প তোমাদের জন্য থাকছে, সেই গল্পের নাম হচ্ছে একটি রাতের কাহিনী। এটা সেই রাতের কাহিনী যেটা কিন্তু আমার শোনা খুব রিসেন্টলি বাঙ্গুর হসপিটালের সুপারের কাছ থেকে কলকাতায়। এবং তোমাদেরকেই বলি, অনেক ক্ষেত্রে অনেকে আছে অনেক গল্প বলে বানিয়ে বানিয়ে, এবং সেই গল্পগুলোর কোনো যৌক্তিকতা নেই। তোমরা খুব ভালো করে জানো, আমি যখন চ্যানেল শুরু করেছিলাম আমি প্রথম এভাবে ডিরেক্ট গল্প বলতে শুরু করেছিলাম। সেখানে না ছিল কোনো এডিট, না ছিল কোনো দর্শক, না ছিল কোনো সেলিব্রিটি, না ছিল কোনো এন্ডর্সমেন্ট, কোনো বিজ্ঞাপন, কিচ্ছু ছিল না। জাস্ট সিম্পলি যেগুলো শুনেছি সেগুলো তোমাদের সামনে রেখেছি। হ্যাঁ, আমি নিজে কিছু মিউজিক বানিয়ে তার পেছনে ব্যাকগ্রাউন্ড হিসেবে ইউজ করছি, যাতে একটা কী বলবো, একটা অ্যাম্বিয়েন্স তৈরি হয়, কারণ তোমরা সারাদিন পর এই গল্পগুলো শুনবে বা সকাল থেকে তোমাদের ভ্যালুয়েবল টাইমে তোমরা আমার এই গল্পগুলো শুনবে এবং সেগুলোকে ফিল করবে। একটা গল্প তো একটা ছবি দেখায়, তাই না? সেই ছবিটাকে আরও আরেকটু স্পষ্ট করার জন্য আমি মিউজিকের ট্রিটমেন্ট ওইভাবে করেছি। হ্যাঁ, মিউজিকটাও আমার নিজের বানানো, কোনো স্টক মিউজিক নয় বা বাকিদের মতো কোনো ইন্টারনেট থেকে ডাউনলোড করা বা কেনা মিউজিক নয়। আমি ক্রাইম মাস্টার ডোডো। যারা নতুন আমার চ্যানেলটা দেখছো, প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো, ফলো করো, শেয়ার করো আমাদের এই প্লেলিস্ট যার নাম সত্যি ভূতের গল্প। ফেসবুকেও আমার পেজ আছে, নাম হচ্ছে ক্রাইম মাস্টার ডোডো। এই যে একটি রাতের কাহিনী, আজকে এই যে গল্পটা সত্যি ভূতের গল্প তোমাদের সামনে বলবো, এটা আমি শুনেছিলাম, ওই যে বললাম বাঙ্গুরের সুপারের কাছ থেকে। যাই হোক, তার নামটা আমি কাল্পনিক হিসেবেই রাখবো, তার নামটা হচ্ছে অর্ণব, এবং ডক্টর অর্ণবের কাছ থেকে এই গল্প শোনা আমার। 2020 সালের এপ্রিল মাসে যখন প্যান্ডেমিকের বারবারন্ত আমরা দেখেছিলাম, গোটা পৃথিবী জুড়ে যখন মৃত্যু মিছিল আমরা প্রত্যেক দিন দেখতে পাচ্ছিলাম, শুনতে পাচ্ছিলাম, মানে সেই সময়কার ঘটনা। কলকাতা শহর তো কোভিডে ছেয়ে গেল। আমাদের সরকারি, গোটা দেশের কথাই বলছি, সরকারি জায়গাটা এমন একটা না, আগে আসুক তারপর দেখা যাবে, এরকম একটা মানসিকতা আমাদের থাকে। প্যান্ডেমিক আসছে আমরা জানতে পেরেছিলাম 2019 সালের ডিসেম্বর মাস থেকে, বিদেশ থেকে একটা সার্স কোভিড বলে একটি ভাইরাস, সেটা বা একটি ডিজিজ, সেটা সারা দেশে বা সারা পৃথিবীতে ছড়াচ্ছে। ভারতবর্ষেও এমন কিছু মানুষ পা রেখেছিল যারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে সময় কাটিয়ে তারপর ফিরেছিল ভারতবর্ষে, এবং এয়ারপোর্ট থেকে বাড়ি যাওয়ার সময়ও প্রচুর মানুষকে তারা কিন্তু এই রোগ অজান্তেই দিয়েছিল, এবং সেই রোগ কতটা ভয়াবহ আমার এই গল্পর থেকেও বেশি তোমরা জানো। কোভিডের এই সময়টায় আমরা প্রত্যেকেই প্রচুর সোশ্যাল ওয়ার্কের সাথে যুক্ত ছিলাম, কেউ আর বিছানায় নিজেরাই এফেক্টেড ছিলাম কোভিডে। আমি নিজেও কিন্তু প্রথম সময়ে প্রায় 18 দিন মতো বিছানায় ছিলাম প্রথম কোভিড যখন এসেছিল। এবং সত্যি কথা বলতে এই গল্পটা যখন ওনার কাছে শুনি, আমি ঘটনাটা ঘটেছিল ওনাদের হসপিটালে বাঙ্গুরে, আমি কিন্তু শোনার পর আমার একটুখানি নিজের সাথে রিলেট করতে ইচ্ছে করলো, কারণ আমারও একটি ভয়াবহ ঘটনা কোভিডের সময় ঘটেছিল, মানে সেকেন্ড যখন স্ট্রেনটা এলো সেই সময়, সেটা অন্য কোনো দিন বলবো হয়তো আমি এই সিরিজেই। কিন্তু আজকে এই যে অর্ণববাবুর এই যে গল্পটা, সেটা কিন্তু তোমাদের সামনে রাখবো। প্রচুর পেশেন্ট বেড়ে গেছিলো বিভিন্ন সরকারি বেসরকারি হসপিটালে, বেসরকারি হসপিটালে এই সময় ব্যবসা করার জন্য প্রচুর টাকা বিলিং করছিল, কিছু কিছু পেশেন্ট সুস্থ হয়ে বাড়ির থেকে ফিরছিল, কিছু কিছু পেশেন্ট সুস্থ না হয়ে মর্গে চলে যাচ্ছিল। আমরা প্রচুর কাছের মানুষ, চেনা বন্ধু, অচেনা মানুষকে হারিয়েছি প্রত্যেকটা ঘন্টায়, প্রত্যেকটা দিনে। মনে আছে সেই
সময়কার কথা, যখন আমরা সকালে উঠে মোবাইল খুলে গুগল খুলে সরকারি সেই সমস্ত কি বলবো রিভিউগুলো পড়তাম, আজকে কতজন এফেক্টেড হয়েছে, আজকে কতজন সুস্থ হয়েছে, আজকে কতজন আমাদের ছেড়ে চলে গেছে। এবং এটা স্বীকার করতেই হয় যে এই যে আমাদের চেনা প্রচুর মানুষ যারা চলে গেছে, তারা কিন্তু আর যাই হোক বাঁচতে চেয়েছিল, তাই না? বাঁচতে প্রত্যেকেই চায়। অনেকেই বলে আমি এই জীবন রেখে কোনো লাভ নেই, জীবনে কিচ্ছু হলো না, এর থেকে মৃত্যু হয়তো অনেক ভালো হতো। কিন্তু মৃত্যুর কাঠগড়ায় দাঁড়িয়েও মানুষের মানসিকতা হয়তো এটাই থাকে, আমি এত সহজে চলে যাচ্ছি, কত কাজ বাকি আছে, কত দিন আমি কাটাতে পারবো না এই পৃথিবীতে, প্রিয় মানুষটার সঙ্গে আর ঝগড়া করতে পারবো না, দেখা করতে পারবো না, প্রিয় খাবারটা খেতে পারবো না, চেনা জায়গায় আর যেতে পারবো না। কেউ মরতে চায় না, বিশ্বাস করো, কেউ পৃথিবী ছেড়ে চলে যেতে চায় না। যারা জীবনকে ঘৃণা করে তাদের সেটা ভুল ধারণা। যাই হোক, প্রচুর মানুষ মারা গেছিলেন, ত্রাণ থেকে শুরু করে অক্সিজেন সিলিন্ডারের প্রচুর ক্রাইসিস হয়েছিল সেই সময় থেকে। সরকারি বেসরকারি প্রাইভেট ইন্ডিভিজুয়াল সবাই এগিয়ে এসেছিল, কর্পোরেটসরাও এগিয়ে এসেছিল। বাঙ্গুর হসপিটালের মর্গটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে, মানে বলতে গেলে একটা ফার্মেসি আছে তার পেছন দিকটা, যারা জানো তারা জানো। এবং বাঙ্গুর এতটাই অ্যাডভান্সড, এতটাই এগিয়ে থাকা একটি হসপিটাল এবং এর সুপার এতটাই অ্যাডভান্সড একজন মানুষ, তিনি কিন্তু প্রথম থেকেই অক্সিজেন প্ল্যান্ট সেখানে ইনস্টল করেছিলেন, যেটা সরকারি অনেক হসপিটালে কোভিড আসার পরে ইনস্টল করার জন্য তড়োদড়ি হয়েছিল, কিন্তু বাঙ্গুর কিন্তু পিছিয়ে ছিল না। যেভাবে SSK এবং বাঙ্গুরে ট্রিটমেন্ট হচ্ছিল সত্যি অনস্বীকার্য সেই এফোর্টগুলো বলতেই হয়। ডক্টর অভিষেক এবং ডক্টর অর্ণব তারা প্রায় সমবয়সী। ডক্টর অর্ণব সুপার অফ বাঙ্গুর, তিনি বাঙ্গুরে কাজ করছিলেন এবং সেই সময় তারা বিভিন্ন ধরনের মাস্ক মুখে এমনভাবে লাগিয়েছিল ঠিক করে নিঃশ্বাস নিতে পারতো না, অক্সিজেনের অভাবে মুখের এই পোর্শনটা লাল হয়ে যেত। আমি ইনফ্যাক্ট নিজেও, মানে আমি নিজেও ইনফ্যাক্ট সেই সময় গেছিলাম বাঙ্গুরে, ওনার সঙ্গে দেখা করতে, আমি জানতাম যে কীভাবে চলছে তাদের। খাওয়া দাওয়াটা একটা ভয়াবহ অভিজ্ঞতা ছিল, একটা অদ্ভুত ঘরে স্যানিটাইজ হয়ে তারা খাবার দাবারের আয়োজন করতো, সেখানে খেত। এবং বাঙ্গুরের সমস্ত ডক্টররা তারা কিন্তু নিজেদের জীবন থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়ে চেষ্টা করেছিল যাতে মানুষ বাঁচে, একটা সমাজ বেঁচে থাকে, একটা প্রজন্ম যাতে বলতে পারে হ্যাঁ মাথার উপর ভগবান আছে আর মাথার পেছনে আছে ডাক্তার, যারা মানুষরূপী ভগবান, যারা বাঁচাতে পারে আমাদেরকে এই সমস্ত প্রবলেমের ভেতর থেকে। প্রচুর মানুষের কান্না চোখের সামনে আমি দেখেছি প্রত্যেকটা দিন, প্রচুর মানুষের না খেতে পাওয়া, কাজ হারিয়ে ফেলার এই যে ভয়াবহ আর্তনাদ প্রত্যেকটা দিন না আমাকে ভেতর থেকে কুড়ে কুড়ে খেয়েছিল সেই সময়। সেই কারণে আমি বেশি করে চেয়েছিলাম এই বাঙ্গুর SSKM এর সমস্ত সরকারি সেই সমস্ত হেল্পফুল ডক্টরদের পাশে থাকা, তাদেরকে সেই সমস্ত ডিভাইস কিট সরবরাহ করা। হ্যাঁ, পুরোটাই নিজের পকেট থেকে খরচা করে আমি সেগুলো প্রোভাইড করেছিলাম, স্যানিটাইজার, অক্সিজেন সিলিন্ডার, অক্সিজেন ক্যান থেকে শুরু করে পালস অক্সিমিটার সব কিছু দিয়েছিলাম, মাস্ক। এনিওয়ে, ডক্টর অভিষেক এবং ডক্টর অর্ণব একসাথে হাতে হাত রেখে কাজ করছিলেন। রিতেশ বলে একজন ডাক্তার ছিল বাঙ্গুরে, তিনিও খুব ভালোভাবে সেই সময় কাজ করছিলেন, প্রচুর মানুষকে বাঁচাচ্ছিলেন। আমার বেশ কিছু জুনিয়র ডাক্তারও বন্ধু ছিল যারাও কিন্তু সেই সময় কাজ করছিল। একটা মেয়ের কথা বলতেই হয়, আমি নামটা নিচ্ছি না, ও এনফিল্ড নিয়ে সেই সময় বাঙ্গুরে ঢুকত, খুব কাজ করেছে ওরা। এবং সেই সময় বয়স্ক ডক্টররাও কিন্তু এফেক্টেড হয়েছে, অনেকে চলেও গেছে আমাদের ছেড়ে, প্রচুর নাম করা করা লোক, ভাবতে অবাক লাগে, ঋষি কাপুর, ইরফান খান, সাজিদ ওয়াজিদ মিউজিক ডিরেক্টর ডুয়ে সাজিদ, সবাইকে আমরা হারিয়েছি। কলকাতায় প্রচুর মানুষকে আমরা হারিয়েছি, অনেকেই কোভিড এফেক্টেড হয়েছিল, অনেকে লুকিয়েছিল, অনেকে আবার সরাসরি বলে দিয়েছিল, অনেক কম বয়সী লোকজনকেও হারিয়েছিলাম। এপ্রিল মাস, প্রচণ্ড গরম, এবং সেই সময় কোভিডের মাত্রা অনেক বেড়ে যায়, বাঙ্গুরে প্রচুর পেশেন্ট ভর্তি হয়। আমি এবার এই পুরো ঘটনাটা ডক্টর অর্ণব হয়ে আপনাদের সামনে বলব, তোমাদের সামনে ডক্টর অর্ণব অ্যাজ ইফ ডিসক্রাইব করছি সেভাবে বলব। সেদিন অনেকটা রাত হয়ে গেছিল, আমার বাড়ি গড়িয়াতে, আমার ডিউটি শেষ হয়েছিল 8:30 এবং রাত 8:30, এবং আমি তারপরেও প্রায় 3.5 ঘন্টা ছিলাম।
রাত 12:10 নাগাদ আমি যখন বাঙ্গুরের নিচে একটু নামি এমার্জেন্সির সামনে দেখার জন্য, নতুন বাঙ্গুর, নিউ বাঙ্গুরের নিচে এমার্জেন্সির সামনে দেখার জন্য যে এখনো রাশ কতটা, কত মানুষের ভিড় আছে দেখার জন্য নামি, তখন দেখি একজন বয়স্ক ভদ্র মহিলা প্রচন্ড কাঁদছেন ওখানে। কাউকে তো ধরতে পারছি না, কারোর সঙ্গে সামনে সামনে ইন্টারাক্ট করতে পারছি না, কারণ আমাদের সালাইভা থেকে যেভাবে বেড়ে চলছিল কোভিড। আমি সেই ভদ্রমহিলাকে একটু ইশারা করে সামনে ডাকি, আমার একজন ওয়ার্ড বয় কাস্তে কাস্তে সেই ভদ্রমহিলাকে পাশে নিয়ে আসে এবং আমি দূর থেকে তাকে জিজ্ঞেস করি, কী হয়েছে, আপনি এইভাবে কাঁদছেন কেন? বলে, বাবা আমার নাতনিও এখানে ভর্তি আর আমার ছেলে আজকে সকাল থেকে এফেক্টেড হয়েছে, তাকে অ্যাডমিশন করানোর জন্য কোনো হসপিটালে বেড পাচ্ছি না। এই বাঙ্গুরে দুপুর 3:00 থেকে আমি দাঁড়িয়ে আছি, এই দেখো না অ্যাম্বুলেন্স কত টাকা বিল করেছে, চাই না কীভাবে ওকে অ্যাম্বুলেন্সে শুয়ে রাখবো। অ্যাম্বুলেন্স এসি চালাচ্ছে না বলছে, এসি থেকে নাকি কোভিড বাড়ছে, অ্যাম্বুলেন্সের ভিতরে নিঃশ্বাস নিতে পারছে না, খুব বিপদে পড়েছি বাবা, এখানে আমি কী করবো জানি না, সবাই বলছে এখানে বেড পাওয়া যাবে না, এখানে বেড নেই, কী করা যায়? তখন বলে, আপনি অপেক্ষা করুন আমি দেখছি। আমার সত্যি খুব মায়া হলো সেই ভদ্রমহিলাকে দেখে, যে আমারও তো বাড়িতে মা আছেন, এই ভদ্রমহিলার কী অপরাধ? কোনো তো অপরাধ নেই, উনি এই যে নিজের ছেলেকে নিয়ে অ্যাম্বুলেন্সে দৌড়ে দৌড়ে এসছে, ওনার 70-এর ওপর বয়স, তো আমাদের কর্তব্য যেভাবে হোক একটা বেড আয়োজন করা। আমি একটা হসপিটালের সুপার হয়েও কিন্তু সেই সময় অনেকের জন্য বেড আয়োজন করতে পারছিলাম না, আমার হাতে ছিল না, আমার আত্মীয় থেকে শুরু করে পাড়া প্রতিবেশী প্রত্যেকে, ছোটবেলাকার বন্ধু, স্কুলের বন্ধু, গ্রামের বন্ধু, সবাই পাগলের মতো আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছিল। আর বিশ্বাস করো তোমরা, আমি সেই সময় আমার ফোনে সারাক্ষণ চার্জ রাখছিলাম যাতে মানুষের সাথে যোগাযোগ স্থাপনটা বন্ধ না হয়। সে ভদ্রমহিলার ছেলের সমস্ত ডিটেলস আমি লিখলাম, লিখে আমি আমার যে জুনিয়র ডক্টর ছিল তাকে বললাম যে, কল্যাণ তুমি ওনাকে নিয়ে চেষ্টা করো তাড়াতাড়ি কোথাও একটা অ্যাডমিট করার এখানে। আমি ইন দ্য মিন টাইম SSKM থেকে শুরু করে চিত্তরঞ্জন সমস্ত হসপিটালে খোঁজ নিলাম, কোনো জায়গায় বেড পেলাম না। আমি ঠিক করলাম বাঙ্গুরেই একটা স্পেশাল বেডের আয়োজন করে এনার ছেলেকে আমি অ্যাডমিট করবো। ওনার ছেলেকে নিয়ে আসা হলো ভেতরে, ওয়ার্ডের বাইরে একটা স্পেশাল বেড আয়োজন করে সেখানে ওনার ছেলেকে শোয়ানো হলো, কোনো রকমের একটা অক্সিজেন মাস্ককে স্যানিটাইজ করে ওনার ছেলের নাকে পরিয়ে ওনার সমস্ত প্রিভিয়াস সমস্ত সিমটমসগুলোর কথা জেনে ওনার সমস্ত পরীক্ষা নিরীক্ষা করার প্রস্তুতি করার জন্য আমি আমার জুনিয়রকে বললাম, কল্যাণকে। আমি ও ওয়ার্ডে ছিলাম, ওয়ার্ডে থাকার পর সেই রাতে আর বাড়ি ফিরতে পারলাম না। সেই রাতে সব থেকে বেশি মানুষের ভেতরে কোভিড ছড়িয়ে গেছিলো কলকাতায়, এবং বাঙ্গুরে একটা হার্ট থ্রব হওয়ার জন্যে সেখানে প্রচুর পেশেন্ট আসে যাদেরকে ফেরাতে পারি না। ফাইনালি বাইরে আমরা একটি বন্দোবস্ত করে বেশ কিছু পেশেন্টকে অ্যাডমিট করি আমরা, এবং একটা সময় দেখা যায় যে অক্সিজেন প্ল্যান্টেও বেশ কিছু ডিস্টারবেন্স আসছিল, এবং আমরা একটা টেকনিশিয়ানকে 24/7 ওখানে অ্যাপয়েন্ট করে রেখেছিলাম একটা স্পেশাল স্যানিটাইজড রুমে, যে অক্সিজেন প্ল্যান্ট যদি কোনোভাবে কাজ না করে সেখানে আমরা তাকে দিয়ে অপারেট করাবো। অক্সিজেন সিলিন্ডার ছিল লিমিটেড, পালস অক্সিমিটার লিমিটেড, কী করবো, মাথা কাজ করছিল না। বাড়ি থেকে স্ত্রী ফোন করছে, আমার ছোটো ছেলেটা ফোন করছে, আমার বড় ছেলে ব্যাঙ্গালোরে থাকে, ওখানে আটকে গেছিলো সেই সময়। আমি সিরিয়াসলি মাথা কাজ করছিল না কী করবো। সরকারি গাড়িতে যাওয়ার আগে গাড়ি স্যানিটাইজড হতো, বাড়িতে ঢোকার আগে বাড়ির বাইরে একটা পোর্শন ছিল সেখানে স্নান করে নতুন জামা কাপড় রাখা থাকতো, সেগুলো পরে বাড়িতে ঢুকে আবার স্যানিটাইজড হয়ে মায়ের সাথে দূর থেকে কথা বলতাম। মনে পড়ে এই যে প্রায় বলতে গেলে 8-9 মাস ঠিক করে নিঃশ্বাস নিতে পারিনি একটা ডাক্তার হয়ে, আমি নিজের মাকে সামনে থেকে প্রণাম করতে পারিনি, কথা বলতে পারিনি, একসাথে ডাইনিং টেবিলে খেতে পারিনি, চারপাশে এত ঘটনা শুনি, ডাক্তারদের মারে, ডাক্তারদের পেছনে পড়ে যায়, ডাক্তারদেরকে হেনস্থা করা হয়। আমাদের কি এগুলো প্রাপ্য? হ্যাঁ, কিছু কোরাপ্টেড ডাক্তার সমাজে আছে, তারা ডাক্তারি পড়ার সময় শপথ নেওয়ার সময় হয়তো শপথ নেওয়ার পরেও মানুষের সাথে গাদ্দারি করে, সব ডাক্তার তো সমান নয়, তাই না? ওই যে বললাম হাতের 5টা আঙুল যেভাবে সমান হয় না, ঠিক সেইভাবেই 5টা মানুষ কিন্তু সমান হয়। আমরা কিন্তু সিরিয়াসলি মানুষের জন্য লড়ছিলাম সেই সময়, যেভাবে বাড়ি ফিরছিলাম, যেভাবে বাড়ির লোকেদের সাথে ডিস্টেন্স মেনটেন করে বাড়িতে থাকতে হচ্ছিল, রাতে ঘুমানোর সময় তো ঠিক করে ঘুমোতে পারতাম না, এত পেশেন্ট, এত মানুষের কান্না, এত মানে কি বলবো, মানুষের আর্তনাদ সহ্য করা যেত না।
ইনফ্যাক্ট যখন ঘুমোতাম না, ফোনটাকে পাশে জেনারেল মোডে রাখতে হতো, যাতে হঠাৎ করে মাঝরাতে কোনো স্পেশাল কেসের ফোন এলে বাড়ি থেকে বেরিয়ে যেতে হতো। আমার ড্রাইভার আমার বাড়িতেই থাকতে শুরু করেছিল বাইরের ঘরে সেই সময়। ভাবতে পারো, সরকারি আধিকারিক হলে এত দায়িত্ব এবং এত প্রশ্নের সম্মুখীন হতে হয় প্রত্যেকটা মুহূর্তে, না ভাবতে পারবে না। এইভাবেই চলছিল, এইভাবেই চলছিল। এবং ওই যে ভদ্রমহিলা নিজের ছেলেকে অ্যাডমিট করালো, মোটামুটি ধরতে পারো 6-7 দিন পর তার ছেলের সঙ্গে একদিন আমার ওয়ার্ডে দেখা হলো। আমি প্রত্যেক দিনই বিভিন্ন ওয়ার্ডে ঘুরে পেশেন্টদের দেখতাম, সেটাও আমার জন্য খুব রিস্ক ছিল। আমাকে প্রিন্সিপাল সেক্রেটারি ফোন করে বলতো যে তুমি কিন্তু এত রিস্ক নিও না, কারণ তোমায় সুস্থ থাকতে হবে, অর্ণব তুমি অসুস্থ হয়ে গেলে কিন্তু বাকি পেশেন্টরা একদম যাতা হয়ে যাবে। কিন্তু প্রিন্সিপাল সেক্রেটারি বলুক আর ভগবান বলুক, আমার তো দায়িত্ব আছে না, শুধুমাত্র এরা পেশেন্ট নয়, এরা আমার পরিবারের মেম্বার হয়ে গেছে। প্রত্যেকদিন কী খাচ্ছে, কেমনভাবে তাদের কী ব্লাড রিপোর্ট আসছে, সব কিছু আমায় দেখতে হতো। এবং শুধুমাত্র অনেক ফাইল সই করা নয়, আর অনেক দায়িত্ব ছিল মাথার উপর যেগুলো আমায় নিতে হতো সেই সময়। আলটিমেটলি একটা সময় দেখলাম যে অনেক পেশেন্টের মতোই সেই ছেলেটিও সুস্থ হয়ে গেল, এবং সুস্থ হয়ে, ছেলেটি বলছি আমারই বয়সী ছিল, তখন আমার বয়স ছিল 43, এবং ছেলেটিরও আশা করছি যা মনে আছে আমার বয়স 46 বা 47, একটু বড় ছিল আমার থেকে, সুস্থ হয়ে গেলেন তিনি। এবং সুস্থ হওয়ার পর বাড়ি ফেরার আগে আমাকে জানালেন যে আমি প্রচণ্ড কৃতজ্ঞ আপনার কাছে, আপনি আমাকে এখানে সুস্থ করেছেন, এবং সত্যি কথা বলতে আপনার মতো মানুষরা এখনো পৃথিবীতে বিরাজ করে, এটাই ভালো লাগলো দেখে। যাই হোক, এই সব কিছুর পর আলটিমেটলি প্যান্ডেমিক অনেকটা হালকা হলো, প্রচুর মানুষ বাড়ি ফিরলো, প্রচুর মানুষের কি বলবো কোভিড হওয়ার পরেও সুস্থ হয়ে গেল, আস্তে আস্তে ভাইরাসের জোর কমে গেল। আমিও নিজের ব্যক্তিগত কাজে কি বলবো তোমার ব্যস্ত হয়ে পড়লাম, এবং আমি এই ডাক্তারির পাশাপাশি কিন্তু গানও গাই। অনেকেই আমাকে বলে আমার গলার সাথে নাকি মান্নাদের গলার প্রচুর মিল আছে। এবং যাই হোক, গান বাজনা চলছে এবং মেডিকেল সমস্ত কনফারেন্সেও যাচ্ছি, এবং প্রত্যেকটা জেলার বিভিন্ন হাসপাতালে আমাদের দায়িত্ব পড়ে যাওয়ার জন্য, সেখানে কী কী কাজ হচ্ছে, কেমনভাবে কাজ সব দেখার জন্য আমি সেখানে যাই মাঝে মাঝে। শিলিগুড়ি, জলপাইগুড়ি, এদিকে ডায়মন্ড হারবার, সমস্ত জায়গায় আমার যেতে হতো। যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, হঠাৎ করে একদিন সরকারি কাজেই আমি মাঝরাতে ফিরছিলাম উত্তর দিনাজপুর থেকে। আমার ড্রাইভার গাড়ি চালাচ্ছিলেন, এবং ফিরতে ফিরতে মাঝপথে হঠাৎ করে একটা জায়গায় গাছের গুঁড়ি পড়ে থাকে হাইওয়ের ওপর। বুঝতে পারি না, প্রচণ্ড জোরে ব্রেকটা মারে আমার ড্রাইভার, এবং হঠাৎ করে ঝাঁকুনিতে আমার তন্দ্রাটা কেটে যায়। একটু ঘুমিয়ে পড়েছিলাম পেছনের সিটে, পেছনের সিটে যেহেতু সিট বেল্ট থাকে না, আমি হঠাৎ করে মানে ওই ঝাঁকুনিতে মাথাটা গিয়ে লাগে সামনের ড্রাইভারের পাশের সিটের পেছনে। ফোম ছিল তাই মাথায় খুব একটা যন্ত্রণা হয় না, কিন্তু আচমকা ঘুমটা ভেঙে যাওয়াতে আমি বলি কি হলো, তুমি এভাবে ব্রেক মারলে কেন? সে দেখায় বাবু দেখুন সামনে কি অবস্থা, দেখি বিরাট বড় গাছের গুঁড়ি পড়ে, আস্তে আস্তে দেখছি দূর থেকে লণ্ঠনের অনেকটা অনেকগুলো আলো আমাদের সামনে এগিয়ে আসছে গাড়ির। আমি বুঝতে পারি হয়তো কোনো বিপদ সামনে আসন্ন। এর থেকেও বড় বিপদ কাটিয়ে এসেছি প্যান্ডেমিকের দুটো স্ট্রেনের মুহূর্তে। আমি ড্রাইভারকে বলি তুমি গাড়ি থেকে একদম নামবে না, আমি নামছি। ড্রাইভার বারণ করে, আমি কথা অমান্য করে গাড়ি থেকে নামি। গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গে প্রায় 16-17টা লোক হাতে লণ্ঠন নিয়ে আমার চারপাশে আমাকে ঘেরাও করে আমার ফোন থেকে শুরু করে সব কিছু কেড়ে নেয়, মানি ব্যাগ থেকে শুরু করে সব কিছু কেড়ে নেয়, এবং আমাকে বলে যে এক্ষুনি বাড়িতে ফোন করে বলো আমরা ফোন করছি, নাম্বার দাও, 2 লক্ষ টাকা লাগবে। আমি বুঝতে পারি না এরা কারা। ওদের কথাবার্তার মাধ্যমে বুঝতে পারি কিছুক্ষণ পর এরা চোরা শিকারী, এবং এরা গাছের কাঠ থেকে শুরু করে সবকিছু স্মাগলিং করে, হরিণের চামড়া থেকে শুরু করে সবকিছু, মায়া দয়া নেই কোনো। তাদের মধ্যে বেশ কিছু মানুষ মদ্যপ ছিল সেখানে। আমি বোঝাই যে আমি একজন ডাক্তার, আমি মানুষের ট্রিটমেন্ট করার জন্য একটা জেলা থেকে আরেকটা জেলায় যাচ্ছি, সরকারি আধিকারিক, সরকারের নাম শুনে আরো রেগে যায় এবং আমাকে প্রচন্ড জোরে একটা থাপ্পড় মারে একজন, আমি মাটিতে পড়ে যাই। আমার ড্রাইভার বেরোয় আমাকে বাঁচাতে, তাকে বাঁশের বাড়ি দিয়ে প্রচন্ড জোরে মারা হয়। বেশ কিছুক্ষণ পর আমার না জ্ঞান হারিয়ে গেছিল, পড়ে থাকা অবস্থায় আমাকে প্রচন্ড লাথি মারে সবাই। আমি যখন বলি বাড়িতে ফোন করে আমি টাকা চাইতে পারবো না, বাড়িতে কেউ নেই, প্রচন্ড মারতে শুরু করে আমাকে।
আমার ফোনের পাসওয়ার্ড চাই, আমি দিই না ফোনের যে মানে ওপরের স্ক্রিনটা সেটা ভেঙে ফেলে। আমার ড্রাইভারের মুখ থেকে, চোখ থেকে, কান থেকে রক্ত বেরোতে শুরু করে। আমি বলি, আমাকে যা ইচ্ছে করো, ওকে ছেড়ে দাও, ও একটা গরিব ছেলে, ওর পরিবার আছে, ও আমার জন্য এত দূরে এসেছে। ওকে একটা গাছে বাঁধা হয়, পাশের গাছে আমাকে বাঁধা হয়, একটা ড্রাম ভর্তি ডিজেল নিয়ে আমার গায়ে পুরো ছেটানো হয় এবং আমার ড্রাইভারের গায়ে ছেটানো হয়। বলা হয় আর 2 মিনিটের মধ্যে যদি বাড়ির লোককে ফোন করে, বাড়ির নাম্বার না দিয়ে ফোন করে যদি টাকাটা না চাওয়া হয়, এক্ষুনি জ্বালিয়ে দেওয়া হবে। আমি আমার বাড়ির নাম্বারে ফোন করি, ওরাই করে, ফোনটা স্পিকারে দেওয়া হয়, কেউ ফোনটা ধরে না ওই সময়। আমি একজন ডাক্তার হওয়ার জন্য আমার সারা রাত ফোন অন থাকতে পারে, এটা কম্পালসারি না যে আমার পরিবারের, আমার বয়স্ক মা, আমার বউয়ের ফোন সারাক্ষণ অন থাকবে। প্রচন্ড ভয় লাগে, মৃত্যুকে কাছ থেকে দেখতে পাই, কিন্তু ভগবানকে বলি, আমার কি কাজ শেষ হয়ে গেল এত তাড়াতাড়ি? আমি কি, এটাই আমার প্রাপ্য ছিল? এরা কারা? এরা বুঝতে পারছে না নাকি যে আমার বেঁচে থাকাটা কতটা জরুরি আর 5টা সাধারণ মানুষের জন্য দেশের যা অবস্থা? ডাকাত অনেক হবে, চোর অনেক হবে, ডাক্তার তো সবাই হতে পারবে না। ভুয়ো ডাক্তার নয় আমি, পড়াশুনো করে পাশ করে প্র্যাকটিস করা গ্রামের ডাক্তার, যে শহরে এসে একটা বাঙ্গুরের মতো হসপিটালের সুপার হয়েছি। 3-4 বার ফোন করলো আমার বাড়ির নাম্বারে, যখন ফোনটা ধরলো না, তারা দেশলাইটা বার করলো। দেশলাইটা বার করে, দেশলাইটা জ্বালিয়ে আমার গায়ের দিকে, আমার গায়ের দিকে ছুটতে যাবে, হঠাৎ করে ঝোড়ো হাওয়া দিল ওই জায়গায়, আমার গায়ে কাঁটা দিচ্ছে ঘটনা বলতে গিয়ে। এবং সেই ঝোড়ো হাওয়ার ভেতরে বেশ কিছু উড়ে যাওয়া পাখির ডাক শুনতে পেলাম, এবং হাতে দেশলাইয়ের আগুনটা নিভে গেল ওদের। দূর থেকে একটা বিরাট জোরে চিৎকার শোনা এলো, ছেড়ে দে, ছেড়ে দে ওনাকে, ছেড়ে দে, গলা টিপে তোদের কাঁচা রক্ত খেয়ে নেব। এটা শুনে না, লন্ডনের আলো উপরে এভাবে তুললো সবাই, যারা দূর থেকে সাদা শাড়ি পরা একটা বয়স্ক ভদ্রমহিলার আবছা দেহ ভেসে আসছে এদিকে। সেই ভদ্রমহিলার ওই মানে অবয়বটা দেখে, দেহটা দেখে এরা ওখান থেকে দৌড় লাগালো, সমস্ত কিছু ফেলে, লন্ডন ফন্ডন সব ফেলে দৌড় লাগালো। আমার ভয় লাগছিল ওই মুহূর্তে যে ওই ওই লন্ডনগুলো যে ফেলেছিল, জ্বলছিল তো, ওই আগুনটা যেন আমাদের গা অব্দি না আসে, তাহলে আমাদের বাঁচানোর কোনো উপায় থাকবে না। ভয় পেয়ে গেলাম সেই অস্পষ্ট দেহটার ভেসে আসা দেখে, জ্ঞান হারালাম, জ্ঞান হারিয়ে গেছিল। একটু পরে জ্ঞানটা যখন ফিরলো, একটু পরে, বেশি কিছুক্ষণ পর জ্ঞানটা ফিরেছিল, দেখলাম তখন আমরা গাছে বাঁধা রয়েছি, একজন বয়স্ক পুরোহিত ওখান দিয়ে যাচ্ছিলেন, হয়তো পুজো করেই ফিরছিলেন, সে আমাদের খুলে দিলেন সমস্ত দড়ি, আমাদেরকে ছাড়ালেন, সামনে পুকুরে স্নান করে নিতে বললেন, এবং পাশেই তার বাড়ি, সেখান থেকে একটা ধুতি একটা পাঞ্জাবি আমাকে দিলেন এবং আমার ড্রাইভারকেও দিলেন। সেই ড্রেসগুলো পরে আমরা গাড়িতে উঠলাম, গাড়ির কাঁচ ভাঙা, গাড়ির একটা টায়ার পাংচার, ও একটা চেঞ্জও করে নিলেন, স্টেপনি চেঞ্জ করে নিল আমার ড্রাইভার। সামনে একটা চায়ের দোকানে আমরা গেলাম, সেখানে পুরোহিত বললো, কি হয়েছিল বলো তো? তখন ঘটনাটা বললাম, ঘটনাটা শুনে তিনি বললেন যে বয়স্ক ভদ্রমহিলার প্রেতাত্মা তোমাদেরকে বাঁচিয়েছে বাবা, তিনি আর কেউ নয়, তিনি মাতঙ্গিনী দেবী। অনেক বছর ধরে এখানে তিনি একটা গোয়াল ঘরের ব্যবসা করতেন, গরু ছিল, দুধ বিক্রি করতেন, তার ছেলে কলকাতা শহরে দারোয়ান হিসেবে কাজ করত। প্যান্ডেমিকের সময় তার ছেলে বাঙ্গুরে সুস্থ হয়ে যায়, কিন্তু তার মা বাঁচতে পারেনি, ভদ্রমহিলা কলকাতাতেই মারা গেছিলেন চিকিৎসার অভাবে। ছেলের জন্য মা ছিলেন, কিন্তু মায়ের জন্য তো কেউ ছিলেন না। আমি তখন জিজ্ঞেস করলাম পুরোহিত বাবাকে যে ছেলেটির নাম কি, ছেলেটির নাম হচ্ছে পরিমল।
নামটা শুনেই না আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। এই পরিমলই সেই ছেলেটি যাকে সেই ভদ্রমহিলা এসেছিলেন চিকিৎসা করানোর জন্য, কাঁদছিলেন, যাকে আমি বেড পাইয়ে দিয়েছিলাম চিকিৎসা করে সুস্থ করে দেওয়া হয়েছিল যাকে। হ্যাঁ, হয়তো পরিমলকে আমরা বাঁচাতে পেরেছিলাম আরো লক্ষ লক্ষ পেশেন্টের মতো, কিন্তু পরিমলের মা আমাদের সেই বয়স্ক মাসিমা অসুস্থ ছিলেন সেই খবরও আমরা পাইনি। খবরটা পেলে হয়তো অ্যাম্বুলেন্স পাঠিয়ে তাকেও হসপিটালে নিয়ে এসে চিকিৎসা করার বন্দোবস্ত করতে পারতাম। সেই কৃতজ্ঞতাতে, ছেলের বেঁচে ওঠার কৃতজ্ঞতাতে তিনি আজকে আমাদের প্রাণ বাঁচালেন। আমি না ডক্টর অর্ণব হয়ে তোমাদেরকে ঘটনাটা বললাম, ঠিক এইভাবেই ডিসক্রাইব করেছিলেন ডক্টর অর্ণব আমাকে। এরকম প্রচুর ঘটনা আমাদের জীবনে ঘটে, অনেকে বিশ্বাস করে অনেকে করে না। কেমন লাগলো কমেন্ট করে জানিও, শেয়ার করো ভিডিওটা, সাবস্ক্রাইব করো চ্যানেল। আবার দেখা হচ্ছে নতুন করে গল্পে। ধন্যবাদ।